Yeah. MD, JPB, it's only right, baby. Yeah, why you mad? I got a bad bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm running, you can run it back, yo. তো আমরা বাঙালি খাবার বলতে কি বুঝি? বিরিয়ানির মধ্যে আলু আর ডিম না হলে বাঙালি খাবারে চলে না বিরিয়ানি। তো ওই রকমই আজকে আমরা বাঙালি খাবার আরেকটা জিনিস বুঝি, সেটা হলো গিয়ে ভাত ডাল থালি সিস্টেমের খাবার। কোথাও ঘুরতে গেলে, ধরো কোথাও ঘুরতে গেলাম আমরা, সেখানে কিন্তু আমরা গিয়ে থালিটা দেখি, লিস্টের থালিটা কোথায় আছে। তো আজকে সেরকমই একটা থালি নিয়ে চলে এসেছি বেঙ্গল স্টাইলে, ভাত ডাল মাংস এইসব নিয়ে। তো চলো যাওয়া যাক, খাওয়া যাক, আর তোমাদেরকে একটু লোক দেখানো যাক। তো চলো। So welcome to my channel. My name is Orphe. You are in the city of Chai. Bangali mane khai khai. Yeah. You know. I said damn, it's gonna be a long night. Woo. Yeah, let's go. Look, look, look. I tell shorty drop it for a real one. Yeah. Go ahead and pop it, let me feel some. Let me feel some. Do it for the boy with a bag now. Movie star money making everybody act out. I don't lie to these women, if I want them, then I tell them. Don't get fly for these women, I was born with these propellers. All my haters cannot beat me, so I call them acapellas. See, I'm only getting better, you only get jealous. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night, 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 night. খাবার এসছে, একটু চেকে মুখে খাচ্ছি, এখানে চেকে মুখে খাচ্ছি না। তো এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল, মনে হচ্ছে যেমন ওই যে বিয়ের সময় সাজিয়ে দেয় না, বড় খেয়ে ওরকম করে সাজিয়ে দিয়েছে। যাই হোক, যোগ স্যার পাঠিয়ে হোক, এবার খাওয়াটা শুরু করা যাক। মেন কথা আসছে, খাওয়াটা শুরু করা যাক। এখানে সময় শটগুলো দেখে নিতে, আরেকবার দেখিয়ে দিতে বলছে আমার সুন্দর ভাই ক্যামেরা দিকে, দেখিয়ে দাও ভাই কী আছে এখানে। এটা আই থিঙ্ক সো পোস্ত, এটা ডাল, এটা কোনো একটা তরকারি, এঁচোড় বা কিছু একটা তরকারি, পটল পটল দিয়ে একটা তরকারি হবে। এটা চিকেন, নর্মাল যে চিকেন হয়, এই অমলেট, মিষ্টি, এটা মনে হয় শাক, রাইট? এটা শাক, আলু ভাজা সুন্দর করে, পাঁপড়, ঘন্টার মধ্যে এটাই আমি খেতে থাকবো। ভালো, খারাপ না, আমি অত শাক ফ্যান না, তো ঠিক আছে চলে যাও। আমি অত শুক্তর ফ্যান না, ট্রাই করে দেখি কেমন। এটা আলু নিয়ে নিই, ডাটা আই ডোন্ট ইট, আনআইপি অফ ইংলিশ, শুক্তটা আমার ভালো লাগলো না, সেরকম অনেস্ট বলতে গেলে শুক্তটা ভালো লাগলো না। হয়তো ওরা অন্য হয় বানায় বা আমি জানি না, এটা আগে না, আমি তো বলতাম ওরা আগে অত রকম না, যেটা টকটক যে আসলে জিনিসটা ওরা ভাবে অন্য হবে রান্না করা হয়তো, সে আমি পরে জিজ্ঞেস করবো যাওয়ার সময়, ঠিক আছে। এটা আমার ভালো লাগলো না, একবারে যদি দিয়ে কম। এটা তো নেক্সট ডাল, ডালটা দেখা যাক, ডালটা ঘন আছে বেশ, বিশেষ করে তেজপাতা, দোকানের নামও তেজপাতা, ডালও তেজপাতা দিয়েছে, গুড। ডালটা একটু নেই,
ডাল দিয়ে ভাত দিয়ে আর একটু আলু ভাজা হলে আর কিছু চাই, এটা সত্যি। বাড়িতে যদি মা ডাল ডাল সেদ্ধ ভাত আলু ভাজা করে দেয় আর কি চাই, কি চাই আর। ডাল দিয়ে ট্রাই করা যাক। ডালটা বেশ ভালো, ডালটা বলবো না একদম ট্যালট্যালে পাতলা, দেখতেই পারছো সেটা তোমরা, ট্যালট্যালে পাতলা বলবো না, তাহলে ফ্লেভারও আছে নুন আর একদম পারফেক্ট আছে ডালটা, এটা খুবই ভালো। ভাত খেতে গেলে ভাত অর্ধেক শেষ, এই দিয়ে শেষ হয়ে গেল, এত কিছু পড়ে আছে মানে পাপড়টাই শেষ। তারপরে পটল আলু দিয়ে একটা কোনো তরকারি আছে না, এঁচড়ো আছে ভাই, এঁচড় আছে, ট্রাই করা যাক। ফার্স্ট বাইট অফ এঁচড় পটল আলুর তরকারি মুখে দেওয়া যাক, এটাও ভালো, এটাও খারাপ না, খুব ফ্লেভারফুল। যেটা খেয়ে দেখি মশলাটা ভিতরে ঢুকেছে নাকি, এরপর সব থেকে যেটা বেস্ট এই থালি সেটা হলো গিয়ে চিকেন কষা আর আরেকটা ডিম অমলেট, তাহলে চিকেন কষা দিয়ে ট্রাই করা যাক। আচ্ছা চিকেনটা দেখাই, চিকেনটা একটু হালকা চাপ দিলেই খুলে যাচ্ছে, চিকেনটা ফ্রেশই আছে এমন না, তো চিকেনটা এবার চিকেনটা মুখে দিয়ে দেখা যায়, মুখে গেলে কিটা মেল্ট করে যায় নাকি, নাকি সেই গিয়ে আবার দলা দলাই হয় তাকে মুখের মধ্যে, একটু ঝোল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে ভাত শেষ শেষের পথে, ডিম আর এইসব কী দিয়ে খাবো জানি না, আমার ভাত শেষের পথে খালি খালি বসে খেতে হবে। ভাত থাক সব শেষ, এই মাংস মেঝে ডিমটা পড়ে আছে ওখানে, এবার এখানে মাংসটা ঝোলে মাখাচ্ছি, খাচ্ছি মারাত্মক লাগলো এটা দেখে। Can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Omelette, খেলে গেলে সব ঠান্ডা হয়ে, ডিম ঠান্ডা হয়ে গেছে, তো অমলেটের আর কি রিভিউ দেবো, অমলেট তো ভাই অমলেটের মতনই হবে। ক্যামেরা অন হয়ে গেছে, সরি সরি। লাস্ট পাতা চাটনি, বাঙালিদের মন আহ জয় করে নেয় একবার, চাটনি এভাবে খাত খেতে গেলে খাওয়া হয়ে গেলে এভাবে ঢেলে, এটা মানে আমের চাটনি আই থিঙ্ক সো, ইয়েস আমের চাটনি, সেটা পুরো খেতে এভাবে তাকানোর কিছু নেই, আমি ভাই পিওর বাঙালি পাবলিক, এভাবে চেটে পুটে এভাবেই আমি খাই। চাটনিটা আলাদাই লেভেলের, আমি চাটনি পাবো, আমাকে যখন এত বড় একটা বল দিয়ে চাটনি বসিয়ে দেওয়া হয় না, আমি পুরোটাই খেয়ে ফেলবো, আমি এরকম ভাবে পাবো। চাটনি ইজ লাভ, চাটনি নিয়ে কোনো কমেন্ট নেই, চাটনি আমের চাটনি সবসময় বেস্টই হয় আর বেস্টই হবে, তো এটা নিয়ে কোনো ই নেই। এবার গোলাপজাম লাস্ট, গোল এই আটকে গেছে ওই মহা গোলাপজাম আটকে গেছি রসে, এই গোলাপজাম ছোট টাকা গোলাপজাম ছ টাকা হাত টাকা দাম যেগুলো আমরা খাই আমার দোকান থেকে, এটা আর কি রিভিউ দেবো, মিষ্টি মিষ্টির মতনই হয়। খাওয়া দাওয়া করে অবস্থা রাখো, এখানে কী অবস্থা করে রেখে যাচ্ছি, মানে আমরা যাওয়ার পরে পাবলিক এখন পয়সা করতে হলো আমাদের বাচ্চাগুলো এসেছিল। যাই হোক খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে পেমেন্টটা করবো, তোমাদের লোকেশনটা বলছি রিভিউটা দিচ্ছি, ওয়েট করো। আসল কথা খাওয়ার রিভিউ, খাবার দাবার যথেষ্ট ভালো, খুবই কোয়ালিটি মেনটেন করছে আর খুবই হাইজেনিক খাবারগুলো, মানে ওরা সবাই মাস্ক টাক্স পরে সুন্দর করে দেখলো আমার সামনে রেফ্রিজারেটর থেকে বের করলো বের করে করছে, আর এমন কিছু আছে সব কিছু প্রিজারভেটিভ দিয়ে ওরা রেখে দিচ্ছে, ওরা যখন একটা তখন করেই দিচ্ছে, তো আমি বলবো খুবই হাইজেনিক। আর খাবার দাবার বলতে গেলে যা যা খেলাম মোটামুটি সব কিছুই ভালো, শুক্তটা আমার ভালো লাগেনি, ওরা বললো যে টক দই দিয়ে করেছে, আমি টক দই দিয়ে খাই না,
সো ওটা আমার পোষায়নি। আর আমার সব থেকে বেস্ট লেগেছে এঁচোর দিয়ে আলু দিয়ে পটল যেটা কিছু ছিল ওই তরকারিটা আর ডালটাও সেটা লেগেছে। আর চিকেনটা অ্যাভারেজ ছিল, অমলেটটা জানো যায় অমলেটটা ফালতু বলবো না, বাট টোটাল ওভারঅল কম্বোটা সত্যি ভালো ছিল। তো আমি বলবো তোমরা সে একবার ট্রাই করো, আনস্যাটিসফাইড হবে না, সত্যি কথা বলছি খুবই ভালো, ঘরোয়া খাবার দাবারের মতন একদমই। আর ফ্যামিলি নিয়ে আসতে পারো, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো, একাও আসতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কী করে আসবে তাই না? তো হ্যাঁ লোকেশনটা বলে দিই, লোকেশন না জানলে তো আসতে পারবে না। এটা হলো গিয়ে আমি জায়গাটা জানতাম, এটা কাকু আমাকে বলে দিল, এটা কলোনি মোড়ের রাস্তা, একদম কলোনি মোড়ের চার মাথার যে রোডটা, চার মাথা না তিন মাথা না ভাই, তিন মাথার যে রোডটা সেখানে একদম সামনেই দোকানটা। তো লোকেশনটা তাও আমি লিঙ্ক ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে চেক আউট করে নাও। তো যেতে যেতে একটু ইনস্টাগ্রাম আইডিটাতে আমার এঙ্গেজমেন্ট একটু ফলোয়ার্স বাড়িয়ে দাও। আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ যদি আমার এই চোপাখানা পছন্দ হয় আরও দেখতে চাও একটু সাবস্ক্রাইব করে দিও। আর এইটুকুই, টিল দেন স্টে সেফ স্টে হ্যাপি, বাড়িতে থাকো, মাস্ক পরে থাকো আর করোনা মুক্ত থাকো। তো খাওয়ার শেষ নেই, বাড়িতে বসে থাকার বয়স নেই, কি করছো বেরিয়ে পড়ো, কারণ বাঙালি মানেই খাই খাই। তো টাটা বাই বাই গুড বাই, গুড ইভিনিং গুড মর্নিং একবার হিস করে দিলাম, বাই বাই দ্য বাউন্ডুলে সাইনিং অফ। He done it, and I got your little boo telling me she love me. I got this one, that one, damn, it's gonna be a long night. Yeah, you know.